হবিগঞ্জের বানিয়াচঙ্গের দক্ষিণ সাঙ্গর গ্রামে 60 লক্ষ টাকা ব্যয়ে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে হবিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরীর সভাপতিত্বে ও টিপু সুলতানের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের DGM আবু জাফর, দক্ষিণ সাঙ্গর মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হামিদ, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আফজাল চৌধুরী এবং সাবেক মেম্বার আব্দুল মান্নান সহ আরও অনেকে। হবিগঞ্জ থেকে অপু আহমেদ রশান, পল্লী টিভি।